হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ড 2023। সকলের খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক, হাসি খুশি নিজের পরিবারের সকলকে নিয়ে যেন আমার সকল বন্ধুরা ভালো থাকে এই কামনা করে আজকের ভিডিও আমি শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পিয়ারলেস বিউটি হাব। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতন আপনাদের সকলের সামনে। তো বন্ধুরা, আজকে কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, যে প্রবলেমগুলো আমরা প্রতিনিয়ত প্রত্যেকে কেউ কম কেউ বেশি ফেস করেই থাকি। যেমন ধরুন বন্ধুরা, পিগমেন্টেশনের প্রবলেম কেউ বেশি কেউ কম কিন্তু আমাদের ত্বকে থেকেই যায়। এছাড়া লাল তিল বা কালো গুঁড়ি গুঁড়ি দাগের ব্যাপারগুলো, এছাড়া সানট্যানের ব্যাপারটা তো থাকেই। তাছাড়া ব্রণ বা ব্রণ হয়ে যাওয়ার পরেও ত্বকের ওপর যে সমস্ত দাগগুলো থেকে যায় সেগুলো কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে। অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞেস করে, দিদি কীভাবে এর থেকে উপায় পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমি সেক্ষেত্রে বলবো ভিটামিন ই ক্যাপসুলের থেকে কিন্তু ভালো কিছু হতেই পারে না, যাকে আমরা অমৃত বলতেই পারি আমাদের ত্বকের জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে যে ত্বক এতটা পরিষ্কার হতে পারে, এতটা দাগছোপ মুক্ত হতে পারে, আর এতটা গ্লোয়িং ব্রাইট স্কিন হতে পারে আমার আগে জানা ছিল না। এই প্যাকটা ইউজ করার পর আমার মানে এত আমি খুশি হয়ে গেছি, স্কিনটা এত সুন্দর নরম হয়ে গেছে, একদম বেবি সফট কিন্তু আপনারা বলতেই পারেন স্কিনটা হয়ে গেছে। আর এইটুখানি আমি আপনাদের একদম অ্যাশিওর করে বলতে পারি, কন্টিনিউয়াস ইউজ করতে করতে আপনাদের দাগ ছোপ দূর হবে, পিগমেন্টেশনের প্রবলেম দূর হবে, বলি রেখা ফাইন লাইন্স দূর হবে। এছাড়া যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, ধরুন ব্রণ হয়ে গেছে, তারপরে যে দাগগুলো থাকে বা ছোটো ছোটো গুড়ি 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 গুড়ি, বিশেষ করে কপালের দিকে অনেকের ব্রণ থাকে যেগুলো একদম ধুলোর মতন বিন্দু 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 ডট 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 ডট, সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, যেহেতু ঘরোয়া প্রোডাক্ট, আমি সবসময় বলি ধৈর্য ধরে একটু, যদি একটু ধৈর্য ধরতে পারেন তাহলে এর রেজাল্টটা আপনারা ডবল পাবেন, এত ভালো রেজাল্ট পাবেন কোনো বাজার চলতি প্রোডাক্ট কিন্তু দিতে পারবে না। কারণ ঘরোয়া প্রোডাক্ট উইদাউট কেমিক্যাল আমরা বানিয়ে থাকি, ঘরে যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো কখনোই খারাপ হতে পারে না। কিন্তু তাও আমি বলবো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে সব সময় যেটা আমি বলি, স্কিন প্যাচ টেস্ট করুন অবশ্যই, হয় কানের এই পোর্শনটা নাহলে হাতের এই পোর্শনটা অবশ্যই প্যাচ টেস্ট করে নিন, যা এটা আমাদের জন্য একদম পারফেক্ট, তো সেই প্রোডাক্টটাই আপনারা ইউজ করুন। আর দেখুন কি দুর্দান্ত স্কিন, ডে বাই ডে ডে বাই ডে আপনারা বুঝতে পারবেন যে ত্বকটে স্কিনের স্ট্রাকচারটা কত ব্রাইট হচ্ছে, লুকিংটা কত ব্রাইট লাগছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, আর নিজেকে আপনারা নিজের কতটা ভালোবেসে ফেলছেন। আমরা তো প্রত্যেকে নিজেকে নিজেকে ভীষণ ভালোবাসি, আরও যেন বেশি ভালোবেসে ফেলবো। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আর কথা বলে সময় নষ্ট করবো না, ভিডিওর মেন পর্বে যাবো। তার আগে যে বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এইমাত্র ভিজিট করছেন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর আরও নানা ধরনের বিউটি রিলেটেড ভিডিও আপনাদের প্রেজেন্ট করতে পারি। ছোটো যে বেল বাটনটা আছে সেটা অবশ্যই প্রেস করতে হবে, যাতে ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সকলের সাথে। বন্ধুরা, এই ফেস প্যাকটা বানানোর প্রথম যে ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ সেটা হলো বেসন, যে বেসন আমরা খাই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়। আর এখানে ইউজ করেছি হলুদ, এখানে আমি কস্তুরি হলুদ ইউজ করেছি, রান্নাঘরের হলুদও আপনারা ইউজ করতে পারেন, তবে কস্তুরি হলুদে কিন্তু রেজাল্টটা বেশি ভালো পাওয়া যাবে। দিলাম এখানে হচ্ছে হাফ চামচ মতন গ্লিসারিন, দিলাম গোলাপ জল, আর সবার শেষে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা ছাড়া এই ফেস প্যাকের রেজাল্ট ভালো ভালো হবেই না, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। বন্ধুরা, যাদের ড্রাই স্কিন তারা দুটো এখানে ইউজ করবেন, আর যাদের কম্বিনেশন স্কিন বা অয়েলি স্কিন তারা একটা ইউজ করবেন। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কটা প্রোডাক্ট, মিক্সড করে একটা স্মুথ, একদম যেন প্রত্যেকটা প্রোডাক্ট একে অপরের সাথে মিশে যায়, স্মুথ টেক্সচার তৈরি করে নিলাম। তো বন্ধুরা চলুন অ্যাপ্লাই করবো। অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা পরিষ্কার করে নিয়েছি, এরপরে এটা ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন যেভাবে আমি অ্যাপ্লাই করছি ঠিক সেই প্রসেসে, প্রসেসটা যদি ঠিক মতন ইউজ করা যায় আর উপকরণ যদি ঠিক মতন ইউজ করা যায় তাহলে কিন্তু রেজাল্টটা দুর্দান্ত হয়। তো গলার পোর্শন, মুখের পোর্শন, এছাড়া আপনারা এই প্যাকটা পুরো হোল বডিতে ইউজ করতে পারেন, তাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। এইভাবে ইউজ করে নেবো,
করে নেওয়ার পরে মিনিট কুড়ি আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা। হ্যাঁ, কুড়ি মিনিট, যতক্ষণ না পুরোটা ড্রাই হয়ে যাচ্ছে। তারপরে যেরকম পদ্ধতিতে আমরা ফেস ওয়াশ করি জল দিয়ে, সেই রকম ফেস ওয়াশের মতন করে করে পুরো ফেস প্যাকটাকে ভালো করে তুলে ফেলতে হবে। তুলে ফেলার পর অবশ্যই ঈষদূষ্ণ জল এখানে ইউজ করবেন। তো দেখুন এরপরে রেজাল্ট, রেজাল্ট আপনাদের সামনে কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে ত্বক। তো বন্ধুরা ইউজ করুন, খুব ভালো। আমি এইটুকানি মানে বলছি না, বারবার করে বলছি আপনাদের, আমি এইটুকানি 100% গ্যারান্টি, খুব ভালো দারুণ রেজাল্ট আপনারা পাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো, কেমন লাগলো বলার দরকার আর নেই, আশা করি প্রত্যেকের উপকারে আসবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখুন, দেখে ইনগ্রিডিয়েন্টসটা ইউজ করুন, আমাকে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু বিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।